আচ্ছা আমার মা ফোন দিচ্ছে আমি একটু রিসিভ করছি ও না মা না আমি শুধু একমাত্র কাজের সময় আমার মার ফোনই আমি একমাত্র আমার মার ফোনই রিসিভ করি when I'm at work other than that আমি কারো ফোন রিসিভ করি না অনেকের কমপ্লেইন থাকে যে আমি ফোন ধরি না সো দিস ইজ দ্য রিজন আমি ফোন ধরি না কোনো স্পেশাল ফোনও ধরেন না তার মানে যে আমার মার থেকে স্পেশাল আর কে আছে আপনি যেদিকে যেতে চাচ্ছেন ওদিকে ওই জায়গাটার ক্ষেত্রে একেবারেই তাহলে স্পেশাল বন্ধু সম্পর্কে একটু শুনেই ফেলি ফোন আমার বন্ধু যে বন্ধু মানে বন্ধুই আসলে বন্ধু মানে শুধুই বন্ধু বন্ধু মানে শুধুই বন্ধু আর আপনি যেটা বলছেন স্পেশাল বন্ধু মানে প্রেমিক বা লাভার বা এরকম কেউ সেই জায়গাটায় দেখি সেই জায়গাটা একটা কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক এখনো হ্যাঁ কেন এখনো কি অনেক মানে ক্রাইটেরিয়া আছে যেগুলো এখনো ফুলফিল হয়নি তাই স্পেশাল বন্ধুর জায়গাটা এখনো ফাঁকা আমি আসলে মানে এমন তো না যে জীবনে কখনো প্রেম করিনি এবং আমি সবসময় আই ওয়াজ ভেরি ওপেন অ্যাবাউট থিংস কিন্তু আসলে এখন এখন এসে মনে হয় যে না আমি আর সেই সেই কি বলবো ট্র্যাপে আর পড়তে চাই না প্রচুর মন ভেঙেছি ভেঙেছে এগুলা আর না এখন আমার মনে হয় যে আমি বয়সের একটা জায়গায় এসেছি যেখানে আসলে আমি এখন সেটেল হতে চাই বিয়ে শাদী করতে চাই সো লেটস সি এই জন্যই বললাম যে একটা কোয়েশ্চেন মার্ক আছে যে দেখা যাক কি হয় কারণ কিছু বিষয় আসলে আমাদের হাতে থাকে না আমি আমার মাকে কখনো ছাড়বো না এটা আমার ফার্স্ট ক্রাইটেরিয়া জানিয়ে দিচ্ছি সবাইকে